কি বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে ভোলে বাবা সাউন্ডের হাট গোবিন্দপুরের রোড শো ভিডিও ছাড়ছি, তোমরা দেখে নাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দুজন ব্যক্তি আমায় যারা ফোন করেছিল আমি তাকে চিনি না, যাই হোক তোমাদের কে বারণ করেছে ভোলে বাবা সাউন্ডের ভিডিও ছাড়তে, তো পারলে একবার তার নামটা বলো আমাকে। তোমাদের ফোন করছি, ফোনটাও তুলছো না, একজন তো ব্লগ লিস্ট করে দিয়েছো আর একজন ফোনই তুলছো না যে ভোলে বাবা সাউন্ডের ভিডিও ছাড়বে না দাদা, এরম ফোন করে তো বললে। তো কেন বললে, কিসের জন্য বললে সেটা অবশ্যই তোমাদের কি বলতে হবে, কেন বারণ করছো, কিসের জন্য ভোলে বাবা তোমাদের কি বাঁশ দিয়েছে, তো আমি তো জানি না, যাই হোক ফোন করে বলছো। আর বিশেষ করে ভিডিওটা আমি ছাড়ছি আমার চ্যানেলে, তো দেখে নাও। আর যারা আমার ভিউয়ার্স আছো, যারা দেখো ভিডিও, তারা অবশ্যই কমেন্ট করবে যে ভোলে বাবা কী করেছে, না কোনো দোষ আছে কি না, সেটা তোমরাই বলবে, তোমরাই বিচার করবে। কারণ আমাকে দুজন ফোন করেছিল দুটো নাম্বার থেকে, দিয়ে বলে যে দাদা ভোলে বাবা সাউন্ডের ভিডিও ছাড়বে না, একজনকে ফোন করছি নাম্বার ব্লক করে দিয়েছে, আর একজনের রিং হচ্ছে ফোনই উঠাচ্ছে না। তো যাই হোক, তো সেই নাম্বারগুলোও আমি তোমাদের সামনেই তুলে ধরবো, দুটো নাম্বারই, তো দুদিন পরে। আগে দেখি ওটা কে, তারপর তোমাদের সামনে তুলে ধরবো, তারপর তোমাদেরও যদি কিছু বক্তব্য থেকে থাকে সেই ব্যক্তিকে জানিও যে কী কারণে। আর আমিও জিজ্ঞেস করলাম কে বারণ করেছে, বলছে অত বলা যাবে না, অমুক তমুক এসব বলেছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, হাট গোবিন্দপুরের ভিডিও। ভিডিওটা বাবা